নমস্কার প্রিয় ভিউয়ার্স, ইউটিউব চ্যানেল বরাক তরঙ্গে আমি আশু চৌধুরী আপনাদেরকে জানাই স্বাগত। ২০১৮ সালে যারা ক্ষতিগ্রস্ত হয়েছিলেন তারা আজও এক কড়ি পাননি। এর মধ্যে আবার নতুন করে মানুষের বসতবাড়ি ক্ষতি করে ৪০০ কেভি বিদ্যুতের লাইন টানতে গিয়ে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হলো বরকলায়। রবিবার বরকলার বরযাত্রাপুর জিপির দুর্গাপুরের এনআই আর ট্রান্সমিশন কোম্পানি ৪০০ কেভি বিদ্যুতের তার টানা নিয়ে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়। পরিস্থিতি এক রণক্ষেত্রে রূপ ধারণ করে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তুলতে হলো লাঠিও, রেহাই পাননি মহিলারাও। পুলিশ লাঠিচার্জের পর একজনকে আটক করেছে। জানা গেছে একটি বসতবাড়ি সুপারি গাছ সহ ফসলদারি হাজার অধিক রকমারি মূল্যবান গাছ কেটে লাইন টানতে গিয়েছিল এনআরএ ট্রান্সমিশনের কর্মকর্তারা। বাড়ির মহিলারা বাধা দিলে ঘটে এই বিপত্তি। ঘটনা বরযাত্রাপুর জিপির দুর্গাপুর গ্রামের প্রয়াত আফতাবুর রহমানের পরিবারে। ক্ষতিপূরণের দাবিতে সুচ্চার হওয়া পরিবারকে বাগে আনতে বড়খলা থানার পুলিশ ও সিআরপিএফ নিয়ে আসে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আফতাবুর রহমানের মেয়ে মিসবাহ বেগম বড়বইয়া, ইমরানা বেগম বড়বইয়া, শাহিদা আক্তার বড়বইয়া, শাহেদ আহমেদ বড়বইয়া, সুলতানা আহমদ বড়বইয়া, আশরা বেগম ছাড়াও ছোট দুটি ছেলে জুনাইদ আহমদ ও জাহিদের উপর পুলিশ নির্বিশেষে লাঠিচার্জ করে। এদিকে মিসবাহ বেগম জানান, তাদের কোনো নোটিশ না দিয়ে পুলিশ নিয়ে বলপূর্বকভাবে সুপারি গাছ সহ ফসল কেটে ফেলেছে সংশ্লিষ্ট কোম্পানির কর্মকর্তারা। বাধা দিতে গেলে পুলিশ তাদের উপর লাঠিচার্জ ও টানাহাস্যা করেছে বলে অভিযোগ তুলেন তিনি। তিনি এও জানান, পুলিশ দুর্যোগস্থ তুলে নিয়ে যায় পরিবারের জামাতা জহিরুদ্দিন লস্করকেও। ঘটনা খবর পেয়ে সরজমিনে পৌঁছেন প্রাক্তন বিধায়ক ডাক্তার রুমিনাথ। তিনি পরিষ্কার জানিয়ে দেন, বরখলাবাসীর উপর অন্যায় ও অত্যাচার তিনি মেনে নিতে পারবেন না, প্রয়োজনে তিনি পুলিশের হাতে গ্রেফতার হবেন। তখন তারা কইছে না আমরা সব চার্জে, আমরা সব চার্জে, আমরা তোমার কথা কিচ্ছু শুনতাম। ডেলিগেশন যেহেতু আসছে রিগার্ডিং এই কথা, আমি কিন্তু না করছি। ছোটো ছোটো কথা নিয়ে আমরা মাথাটা এডিক করতে চাই না। আমি চাই দেখুন, আপনারা লোকে আমাদের কোনো পার্সোনাল কোনো দুশ্মনী নেই, নাথিং লাইক দ্যাট। আপনার ইমপ্লিমেন্টেশন হইতো, বাট নট বাই টর্চারিং লোকাল পিপুল। এতদিন আমরা কথা কইছি কইছি না, যেখানে যেখানে প্রবলেম এখানে মাঝে আই এম বাউন্ড টু কাম উইথ ইউ। তো পাবলিক ডিমান্ডটা হইছে, আমার কিন্তু সবচেয়ে বেশি খারাপ লাগছে যে আপনারা মেরার উপরে হাত তুলছেন। নেক্সট টাইম যদি এরকম করুন, আমি ফিল্ড হয়ে হয়তো আমি নিজেও অ্যারেস্ট হয়ে যেতে পারি। আপনারা বড়কলাবাসীর কিন্তু কেউ উপরে হাত তুলতে পারতেন, ক্লিয়ার নেই কথাটা। বেশি অসুবিধা লাগে আমাদের খুব, আপনার ফিদা আছে একদম প্রমাণমান দেখাই থাকে, কোনো কাগজপত্র দেখাই থাকে, কোন কই কোন অ্যাকাউন্টে টাকা দিছে বুঝছেনি। এরপরে আর তারা কিছু মাতিছেন না, তারা গেছেন গিয়া, তারা কইছেন আমরা উপরে আইবা, আমরা দেখবা খালি জবরদস্তি তোমরা ফোর্স লাগাইয়া লইয়া যাবে, মুই কথা কইছি কথা আপনারা গাছপালা গুয়া গাছ কত টাকা কাটছেন? মানে জবরদস্তি যখন খাটিয়াতে আমরা ফুকুরও জো করিও না, গাছ ফালাইও না, আমরা এই জলটা খাই, তারা এটা কিচ্ছু মানা মানি নাই, তারা জবরদস্তি আমরা ফুকুরে একটা গাছও তারা উঠাইতে রাজি নাই, উঠাইছি না। এরপরে তারা আমরা এখান থেকে প্রচুর লাকড়ি খাটিয়া মনে করে দামি দামি সাম সুন্দি কামারি যত লাকড়ি আসলো যাবতীয় লাকড়ি তারা টুকরা খাটিয়া গাড়ি দিয়ে সব লইয়া গেছে।